আপনাদের আমি একটু আগেই দেখালাম যে বিধানসভার চৌরঙ্গি বিধানসভার যিনি জয়ী প্রার্থী ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় কীভাবে পরিবেশন করলেন। আচ্ছা ম্যাডাম, আজকে যেভাবে আপনি করলেন কিরম মনে হলো? আপনি যে নিজের হাতে পরিবেশন করলেন, আমি যেখানে লঙ্গার হয় সেখানে ধরুন আজকে আমার শ্রাবণ মাসের সোমবাসরা হচ্ছে না, আমি না খাওয়া দাওয়া করলেও আমি পরিবেশন করতে পারি, কারণ আমার লক্ষ্মী পুজোতে আমি নিজেই ফল কাটি, মানুষকে ফল কাটি, ডেফিনেটলি আমার এগুলো দিতে খুব ভালো লাগে। বাহ, আপনার আজকে দেখুন দেখুন আজকে আজকে দিদির আজকে নয়না বন্দ্যোপাধ্যায়ের উপোস সোমবার, উনি এসেছেন এবং শুধু তাই নয়, উনি সব জায়গাতেই যেখানে যান সেখানে নিজের হাতে পরিবেশন করে। এর থেকে বাবা লাঙ্গারে উনি পরিবেশন করেন, এর থেকে বাবা জিনিস। এবং একে এনাকে কীভাবে অভ্যর্থনা, কীভাবে ওনাকে ধন্যবাদ দেওয়া হবে, সে ভাষা মান নেই, সেই ভাষা মান নেই।